হ্যালো হ্যালো, ওয়েলকাম সবাইকে। আর আজকে দেখো আমার কাছে সিরাফাটা শার্ট ছাড়া আর কিছুই নেই, এটাই আমার শেষ সম্বল। তোমরা বলো না যে সারাদিন কি করো, গেমই খেলো নাকি? তো গেম খেলতে খেলতে না আমি অনেক গরিব হয়ে গেছি। আর তোমরাও আমাকে কেউ সাপোর্ট করো না, তাড়াতাড়ি সাপোর্ট করো, সাপোর্ট না করলে কি করে বড়লোক হবো আমি? আর আজকে যে গেম খেলবো সেটার মধ্যে আমি গরিব ভাই দেখো ন্যাংটা হয়ে শুয়ে আছি। ন্যাংটা হয়তো না, কিন্তু প্যান্ট ট্যান সব ছিঁড়ে গেছে। এখানে আমাকে নতুন জামা কাপড় কিনতে হবে, অনেক কিছু করতে হবে, আর আমার জন্যও কিনতে হবে। আর আমার জন্য কিনতে হলে তোমাদের লাইক করতে হবে, তাড়াতাড়ি লাইক করে সাপোর্ট করো, সাপোর্ট সাপোর্ট মি গাইস, প্লিজ সাপোর্ট না করলে আমি গেম খেলতে পারবো না, ধীরে ধীরে গরিব হয়ে যাচ্ছি। সাপোর্ট করো লাইক করে, লাইক করলে আমি টাকা পাবো, দশটা লাইক, 10,000 লাইক করো, 10,000 লাইক করলে আমি 10 টাকা পাবো, সেই টাকা দিয়ে আমি সাবান কিনতে পারবো, সেই সাবান বিক্রি করে আমি বড়লোক হবো ভাই। তাড়াতাড়ি লাইক করে দাও ভিডিওটাতেই। তো চলো শুরু করা যাক, স্টার্ট গেম প্লে। আজকের গরিব থেকে বড়লোক হয় আমার কাজ, এই গেমের মধ্যে সেটাই করতে হবে। তো চলো স্টার্ট, আর আজকে দেখি আমাকে কী করতে হয়। ওকে, প্রথমেই আমি চড়ি চাপটা শুরু করে দিয়েছি। এখানে একটা লোকের পার্স পড়ে গেছে পকেট থেকে, কিন্তু আমার কাছে দুটো অপশন আছে, হয়তো আমি পার্সটা লোককে গিয়ে ফেরত দিয়ে আসতে পারি, অথবা পার্সটা আমি নিয়ে রাখতে পারি। কিন্তু পার্সের মধ্যে কতই বা টাকা থাকবে ভাই, দিয়েই আসি ফেরত। তাছাড়া ভাই ওই পার্স দিয়ে তো আমি বড়লোক হতে পারবো না। দেখা গেল পার্সটা দিয়ে দিলাম আমি, ওর কাছে সৎ হয়ে গেলাম। এই দেখো পার্সটা, চলো ঘুরিয়ে দেই। ওরে বাপ রে বাপ, পার্স ঘুরিয়ে দিতে এসছে আমাকে, উল্টো কুম্ফু ক্যারাটে দিয়ে মেরে শেষ করে দিল ভাই পার্স। এই জন্য লোকে হেল্প করতে না, পার্সটা ওর কাছে আমি রেখে দিতাম, তাও না আমি সাবান কিনতে পারতাম কমসে কম। কেমন লোক রে ভাই, আমি রেখে দেবো, পার্সটা দিব না, চলো রেখে দিই আমার কাছে। ইয়াস, পার্সটা আমি নিজের কাছে রেখে দিয়েছি, পার্সটা আমি দেবো না লোকটাকে, কারণ লোকটা দিলে আমি জানি মারবে। আর এখানে দেখো আমি ওই টাকা দিয়ে কত খাবার কিনেছি, আমার কাছে খাওয়ারও ছিল না, আর আমি রিয়েল লাইফেও খাই না, ওই জন্য শুকিয়ে যাচ্ছি দেখো না চোখ মুখ। তাড়াতাড়ি ভিডিওতে লাইক করো, সাপোর্ট করো। আর এখানে একটা ডগ চলে এসেছে যেটাকে বলছে যে আমি খাবার দিতে চাই কিনা, যদি খাবার দিতে চাই তাহলে দিতে পারি, আর কুকুরটাকে আমি তাড়িয়ে দিতে পারি। আর আমি যেহেতু গরিব মানুষ, আমি বুঝি যে খিদে পেলে কতটা কষ্ট হয়, ওই জন্য যারা যারা রাস্তাঘাটে গরিব থাকে তাদেরকে খাবার দেবে, আর কুকুরটাও অনেক গরিব, তো কুকুরটাকেও আমি খাবার দেবো, গিভ হিম ফুড। ওকে, কুকুরটাকেও আমি খাবার দিয়ে দিচ্ছি, কুকুরটাকে দেখো খাবার দিয়েছি, খাবে কি? ওকে, কুকুরটা তো খেয়ে নিয়েছে, কুকুর আমার বন্ধু হয়ে গেছে রেটাস পরে। আচ্ছা, এবার একটা মহিলা চলে আসছে যেটা কুকুরের মালকিন তো না, কিন্তু কুকুরটাকে পছন্দ হয়েছে, আর কুকুরটাকে আমাকে মানে আমার কাছে চাইতে এসছে। আর কুকুরটা যেহেতু আমার বন্ধু, আমি সেই কুকুরটাকে আমি তার কাছে মোটেও দিতে চাই না। আচ্ছা, আর একটা অপশন আছে, মহিলাকে আমি বিয়ের প্রস্তাব দিতে পারি, মহিলাকে আমার বউ বানিয়ে নিতে পারি। আর মহিলাটাকে না ভালোই বড়লোক মনে হচ্ছে, বড় ঘরের মহিলাটাকে যদি আমি বিয়ে করি তাহলে আমি বড়লোক হতে পারি। আপনার বুদ্ধি ভালো, কিন্তু ওরকম আমি মোটেও না, আমি খাটনি করে বড়লোক হবো ভাই, কোনো মহিলাকে বিয়ে করে বড়লোক হওয়া যাবে না। তো হলো আমি মহিলাকে না করে দেবো, যে আমার কুকুর টুকুর তোমাকে দেবো না, যাও এখান থেকে, কোনো কুকুর ফুকুর পাবো না, সব আমার কুকুর ভাই, বিয়ে কোনো খাতির নেই ভাই, আমি খাটনি করে অনেক কষ্ট করে বড়লোক হতে চাই। আর এখানে একটা বার্গার দোকানে চলে আসছি, আর বার্গার না হটডগ এটা। আচ্ছা, হটডগ আমি চুরি করতে পারি আর কিনতেও পারি, আমি এখন চুরি করে নিয়ে যাব হটডগ। চুরি তো করবো না, কোনো আমি তো চোর না, আমি তো গরিব মানুষ, ঠিক আছে, আমি ওয়েট টু বাই। আমাকে তাড়িয়ে দিল ভাই, আমি চুরি করলাম না কিন্তু আমাকে তাড়িয়ে দিল, আমাকে দিল না। আচ্ছা, আমি চাইছিলাম লোকটার কাছে যে আমাকে একটা হটডগ দাও, আমার কাছে টাকা নেই, কিন্তু লোকটা আমাকে তাড়িয়ে দিল, দেয়নি, তার মানে আমাকে চুরি করতে হবে ভাই। এই ভালো, এই দুনিয়ায় ভালোর কোনো দাম নেই ভাই, খারাপ হতে হবে। চলো আমি ডগটা চুরি করে নিই, মানে হটডগটা, হটডগ এবার চুরি করে নিয়ে পালাবো, বুঝতেও পারবে না। এই দেখো চুরি হয়ে গেছে, এবার খেতেও পারবো আমি। এই দেখো এখন আর কিছু করতে পারবো না, আমি ভালো বুঝেছি, আমি চুরি করলাম, ওকে গিয়ে ঘুষি মেরে দিল। ওকে, দেখো আর একটা লোক চলে আসছে যেটা আমার মতোই গরিব, অনেক গরিব, তো তাকেও আমার হেল্প করা উচিত, তো তাকেও আমরা হেল্প করবো। চলো শেয়ার ফুড, আমি তার সাথে খাওয়ার শেয়ার করতে পারি, যে হটডগটা চুরি করলাম, চুরি করা খাওয়ার সেটা মানে তার সাথে শেয়ার করবো, তাহলে পাপটা আমার লাগবে না, ওরও লাগবে, কী বলছি আমি এইসব। চলো আমি তার সাথে ফুডটা শেয়ার করবো, আর শেয়ার না করে আমি তাড়িয়েও দিতে পারি, কিন্তু আমি তাড়িয়ে দেবো না ভাই, যেহেতু সে গরিব মানুষ, আমি তাকেও ইয়েস করবো আর ফুডটা শেয়ার করবো। ওকে, তো আমরা দুজনে মিলে খেয়ে নিয়েছি, ইয়েস আমরা বন্ধু হয়ে গেছি, অনেক অনেক বড়লোক হতে হবে আমাদের একদিন। তো আমি এই শপিং কার্টটা যেটা আছে এই চুরি করতে পারি, এই যে বাক্সটা যেটা দেখতে পাচ্ছ যেটা দিয়ে শপিং করে, আর এটা দিয়ে আমি চাইতেও পারি লোকটার কাছে, কিন্তু আমি জানি এই লোকটা চাইলে দিবে না, ওই জন্য আমাকে চুরি করতে হবে ভাই, চুরি করে নিয়ে চলো। এই লোকটা যদি জানে যে আমি চুরি, সেটাই তো চাইছিলাম, লোকটাকে মেরে চুরি করে নিয়ে গেছি, এটাই দরকার ভাই, রিয়েল লাইফে রকি ভাই হতে হবে, পুষ্পা না রকি ভাই হতে হবে, ডন বানাবো এখানে, আমরা রাজ করবো এই শহরে, একদিন চুরি ফুরি না করলে, ডনগিরি না দেখালে কেউ ভয় পাবে না আমাকে দেখে। এখানে একটা না বাক্স আছে, এবার বাক্সটার মধ্যে আমি ঢুকতেও পারি, বা বাক্সটার মধ্যে কিছু পাই নাকি সেটা আমি দেখতে পারি। তো এটা কী করলে হবে, চলো এটার মধ্যে ঢুকে দেখি। হ্যাঁ,
ওকে একটা গিটার পেয়েছি, আচ্ছা গিটারটা তো আমি বিক্রি করতে পারি, গিটারটা সেল করে আমি টাকা ইনকাম করতে পারি। আচ্ছা এই লোকটা এসে বাঁশি বাজাচ্ছে, এই লোকটা এসে বাঁশি বাজাবে আর লোক খুশি হয়ে টাকা দেবে, তো আমিও এর সাথে সাথে গিটার বাজাতে পারি বসে বসে, অথবা একা একা বাজাতে পারি। আচ্ছা এর সাথেই জয়েন করে যাই, এর সাথে আমরা গিটার বাজাবো বসে বসে আর আমরা টাকা ইনকাম করবো অনেক টাকা। এই দেখো মেয়েটা এসে তালে তালে দিচ্ছে, ও ভাই ও কি বলে, এটা ইন্টারেস্টিং ভাই। চলো এখান থেকে আমরা অনেক টাকা ইনকাম করে নিয়েছি, আর এখান থেকে একটা গ্যাংস্টার চলে এসেছে, যে গ্যাংস্টার আমার কাছে সব টাকা চাচ্ছে, কিন্তু আমি পরিশ্রমের টাকা ভাই আমি কেন দেবো, আমি রাজ করব এই শহরে, আমি কেন করছি এরকম ভাই, পাগল টাগল হয়ে গেছে নাকি? তাড়াতাড়ি সাপোর্ট করো ভাই, লাইক করো, যদি লাইক না করো আমি এখানে কিন্তু গেম খেলবো না, তাড়াতাড়ি লাইক করো। আর গ্যাংস্টারটা আমার কাছে টাকা চাইছে, আমার কি দেওয়া উচিত? গ্যাংস্টারকে আমি টাকা দেবো না, জীবনেও দেবো না ভাই, দরকার হলে মারামারি করবো। সব মেরে শুয়ে দেবো ভাই, ডন আমি এলাকার। এখন আমি তো ভেবেছিলাম এই গেমটার মধ্যে শুধুমাত্র আমি গরিব, এখন দেখি শুধু গরিব না ভাই, এই গেমটার মধ্যে আমি চোর, চোর বারবার খালি লোকের জিনিস চুরি করতে যাচ্ছি। চলো এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, দেখো একটা টেন্টের সামনে, লোকটা অন্যদিকে তাকিয়ে আছে, ওই মতলবে ভাবছি যে আমি লোকটার টেন্টে ঢুকে কিছু চুরি করে নিয়ে আসি, দেখি কিছু পাওয়া যায় কি না। আর একটা অপশন আছে যে আমি চুরি করবো না, ম্যানটাকে ডাকবো, মানে মানুষটাকে ডেকে বলবো হ্যালো, তো চলো ডাকা যাক, আমি চুরি ফুরি করবো না, দেখি ডাকলে হোয়াট, এটা তো চোর মানুষও ছিল না টেন্টও ছিল না, এটা কী ছিল? এখানে আর একটা গরিব লোক দাঁড়িয়ে আছে, কিন্তু একটা ব্যাগও পেয়েছি আমি, সামনে দেখো একটা ব্যাগ আছে, এই ব্যাগটাকে আমি নিয়ে পালাতে পারি অথবা ব্যাগটাকে এখানে চেক করতে পারি, কিন্তু আমরা ব্যাগটাকে নিয়ে পালাবো, কারণ ব্যাগটা আমি পরে পালিয়ে চেক করতে পারবো। এ রে সর এখান থেকে একদম পালিয়ে টালি। আচ্ছা তো এখানে আমি একটা মরুভূমির মধ্যে চলে এসেছি, আর মরুভূমির মধ্যে আসার পরে এখানে একটা বাথরুম আছে, পায়খানা আছে, যেখানে আমার হাগা পেয়েছে, আমাকে যেতে হবে, তো আমি এখানে লুকিয়ে লুকিয়ে ঢুকে যেতে পারি। আর একটা পাহারাদারও আছে, এটা পাহারাদার না অন্য কিছু, চলো আমরা চুপি চুপি ঢুকার চেষ্টা করি, এখানে দেখি ঢুকতে পারি কিনা। ওকে ঢুকে তো গেছি, এখানে কি আছে? শাওয়ার আছে, আমি শাওয়ার নিতে পারি আর রাতের জন্য অপেক্ষা করতে পারি, কিন্তু আমি শাওয়ার নেবো, এখানে স্নান করবো। পুলিশ চলে আসছে ভাই, এভাবে স্নান করা যাবে না, আমাকে এখানে তাড়াতাড়ি রাতের জন্য অপেক্ষা করতে হবে, দিনের বেলা কাজ করলে চলবে না। চলো আমরা আবারও করি, আমরা লুকিয়ে লুকিয়ে ওটার ভিতরে ঢুকবো, লুকিয়ে লুকিয়ে ঢুকে আমরা রাতের জন্য ওয়েট করবো, তারপরে আমরা স্নান করবো ভিতরে, না কী কী করতে হয় গেমের মধ্যে, চলো শাওয়ার তো আমাকে নিতে হবে, ওয়েট ফর নাইট করি, তাহলে রাতের জন্য অপেক্ষা করো, রাত হয়ে যাবে, ইয়াস ইয়াস রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে, এখানে স্নান করতে পারবো। আমি এরকম কেন করছি, ডান্স কেন করছিল? আমার কাছে আবারও দুটো অপশান আছে, এখান থেকে একটা সাবান থাকে না বাথরুমে, সাবান আছে যেটা আমি চুরি করে পালাতে পারি, অথবা এই বাথরুমের মধ্যে আমি স্নান করতে পারি, আমি স্নান করবো, সাবান নিয়ে নিই, চলো টেকে শাওয়ার, কারণ আমি অনেকদিন ধরে স্নান টান করিনি, তার জন্য আমাকে এখন নাওয়া দরকার, স্নান করা দরকার, ওই জন্য আমি স্নান করে নিচ্ছি, ইয়ে তাও নাচানাচি করছে, স্নান করেও নাচানাচি করছে ভাই। আমার কাছে দুটো বোটের অপশান আছে, এই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য আমার কাছে দুটো বোটের অপশান আছে, দেখো কোন বোটটা নেওয়া যায়, একটা ভালো বোট একটা নষ্ট বোট, আমি ভালো বোটটাই নিবো ভাই, রাফটের বোট নিয়ে কী হবে, চুজ বোট, চলো আমরা বোটটা নিয়ে পালাবো এখান থেকে। বোটের মধ্যে আরেকটা লোক ছিল ভাই, বোটটা নিলে হবে না, আমাকে ওই রাফটটা নিতে হবে, রাফট 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 নাকি স্যান্ডেল, এটার নাম স্যান্ডেল, চলো এটা চুরি করে পালাবো আমরা, এবার এটা দিয়ে আমরা সমুদ্র পাড়ি দিতে পারবো, ইয়েস এবার আমরা এখান থেকে পালাতে পারবো, কিন্তু আমি জানি না পালিয়ে যাবো কোথায় ভাই। আর এখানে তো আমি সমুদ্রের মাঝখানে অলরেডি চলেও আসছি, কিন্তু আমি জানি না এখানে আসে আমার কী হবে, এখানে হিটেড উইথ স্টোন আমার দুটো অপশান আছে, আমি কিন্তু বুঝতে পারছি না এগুলো দিয়ে কী হবে, চলো এখানে দেখি কী হয়। আচ্ছা শার্ক আছে, ওকে এখানে শার্ক আছে, এই শার্কটা থেকে আমাকে বাঁচতে হবে, তার জন্য আমাকে না অন্য কোনো অপশন চুজ করতে হবে। চলো প্রথমে আমি যেটা নিয়েছিলাম স্যান্ডেলটা নেবো, চলো স্যান্ডেলটা নিয়ে আমি সমুদ্রের মাঝখানে যাবো, তারপর একটা শার্ক আসবে, সেই শার্কটার কাছ থেকে আমাকে বাঁচতে হবে, আর শার্কটার কাছ থেকে বাঁচতে হলে আমাকে থ্রো স্যান্ডউইচ করি, তাহলে স্যান্ডউইচ খেতে দেবো শার্ককে। এই দেখো শার্ক স্যান্ডউইচ খেয়ে নিল আর আমাকে খাবে না, এবার আমি বেঁচে গেলাম না, সে আমাকে মেরে দিত আর কোনো মারতে টারতে পারবে না। আচ্ছা আমাকে এখানে মাছ ধরতে হবে আমাকে সার্ভাইভ করার জন্য, কারণ যদি মাছ না ধরে আমি খেতে পারবো না, না খেতে পারলে আমি মরে যাবো, স্বাভাবিক ব্যাপার। আর আমার কাছে মাছ ধরার জন্য দুটো অপশান আছে, ট্রাইডেন্ট আছে আর ফিশিং রড আছে, চলো আমরা ফিশিং রড দিয়ে মাছ ধরবো না, ট্রাইডেন্ট দিয়ে, ফিশিং রড দিয়ে ধরো, মাছ ধরার জন্য ফিশিং রডই ঠিক আছে। ওকে আমি মাছও ধরে নিয়েছি, ইয়াস এটাও সাকসেস। চলো গেমটা তোমাদের কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্টে বলো, আর তাড়াতাড়ি টার্গেট রাখছি এটাতে 10,000 লাইকের, যদি 10,000 লাইক হয়ে যায় তাহলে নেক্সট ভিডিও এটার আসবে, নেক্সট ভিডিও না মানে খুব তাড়াতাড়ি আসবে এটার ভিডিও, আসবেই ভাই, তাড়াতাড়ি ভিডিওটাতে 10,000 লাইক করে দাও, তাড়াতাড়ি 10,000 লাইক করো, তাহলে নেক্সট পার্ট খেলবো, আজকে আমি চালাং বালাং বেশি করছি, কিছু মনে করো না, কিন্তু অনেক মজা হতে চলেছে গেমটাতেও। আচ্ছা আমি সমুদ্রে যেতে যেতে না এখানে দুটো কাপড় পেয়েছি, একটা হচ্ছে রেনবো কালারের একটা হোয়াইট কালারের, আর এগুলো আমি টানাতে পারি বোর্ডের মধ্যে, হয়তো টানাতে পারি, পাল লাগাতে পারি, তাহলে বোর্ডটার স্পিড বাড়াতে পারি। আমি কোনটা চুজ করবো, রেনবো কালারটা চুজ করলে কি ভালো হবে, কারণ রেনবো কালার যদি চুজ করি মানে কালারফুল লোক দেখতে পাবে দূর থেকে, রেনবো কালারটা চুজ করি, রেনবো কালারটা দিয়ে দেখি কিছু বানাতে পারি কি না। এই দেখো আমি বানিয়ে দিয়েছি, ইয়েস রেনবো কালার দিয়ে আমি বানাতে, এগুলো কি আসলো আবার ভেসে ভেসে সমুদ্রের মধ্যে উল্টাপাল্টা জিনিস ভেসে ভেসে আসছে ভাই, তো আমাকে এগুলো দিয়ে জিনিস করতে হবে। চলো পিক ফ্ল্যাশ লাইট, ফ্ল্যাশ লাইটটা কাজে লাগবে রাতের জন্য, তো ফ্ল্যাশ লাইট নিয়ে নিচ্ছি, ইঞ্জিন দিয়ে আমি কী করবো,
ওকে, চলো দূরে একটা বোর্ডও দেখা যাচ্ছে, বোর্ডটা উঠলে হয়তো আমি বেঁচে যেতে পারি। চলো বোর্ডটা গিয়ে আমি ওঠাও দরকার। ওকে, ফ্ল্যাশ লাইট। বা ফ্ল্যাশ লাইট ইউজ করে আমি বোটকে ডাকছিলাম, বোট আমাকে পাত্তাই দিল না, চলে গেল জাহাজটা। আজকের মতো সমুদ্রেই থাক, আজকে আর বেশি বড় করবো না গেমপ্লেটা। তো যদি তোমাদের ভালো লাগে গেমপ্লেটা, তাহলে নেক্সট পার্টের জন্য বলতে পারো, পার্ট টু চাইলে ভিডিওটা তাড়াতাড়ি 10,000 লাইক করো, কমেন্টটা অবশ্যই বলো, আর সবাই লাইক করেছো কিনা কমেন্টে বলো, গেমটা কেমন লেগেছে, নেক্সট পার্ট চাও কিনা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, আজকের মতো বাই বাই সবাইকে। আর আমি গরিবই ভালো, ভাই গরিবই থাকবো সারা জীবন।